এবার নিশ্চিত হলো মেসি আর রোনালদোর মুখোমুখি হওয়া। এক যুগের বেশি সময় ধরে দর্শকরা মেসি রোনালদোর লড়াই উপভোগ করছে, সেটা অনেক সময় হয়েছে রেকর্ডে, অনেক সময় মুখোমুখি লড়াইয়ে মাঠে নেমেছে দুই দল। তবে সময় বদলেছে, বর্তমানে ইউরোপ ছেড়ে ভিন্ন দুই মহাদেশীয় লিগে মেসি রোনালদো, তবে সেই ক্লাবেরই হয়েই আবারও মুখোমুখি লড়াইয়ে নামবে মেসি রোনালদো। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পেলে কিংবা ম্যারাডোনার মধ্যে কে সেরা, এ নিয়ে দৌড় চলেছে। দৌড় চলেছে জোয়ান ক্রুইফ কিংবা আলফ্রেড ডি স্টেফানোকে নিয়েও। তবে এদের কেউই একই সময় মাঠ মাতাননি, ভিন্ন সময়ে টাইম লাইনের দুজন ব্যক্তিকে বিচার করা কোনোদিন সম্ভব হয়নি। তবে ফুটবল ইতিহাসে সেরা লড়াইয়ে দুজন একই সময় মাঠ মাতিয়েছে গত এক যুগ ধরে, তারা হলেন মেসি রোনালদো। সেই সেরা লড়াইয়ের হয়তো শেষটা হয়ে গেছে, তবে এক যুগেরও বেশি সময় ধরে যে লড়াই চলছিল সমানে সমান, তার রেশ এখনও রয়ে গেছে ফুটবল সমর্থকদের কাছে। মেসি ও রোনালদো নিজেদের মুখোমুখি হওয়ার সংখ্যা কম নয়, দুজনই খেলতেন স্প্যানিশ লিগ লা লিগা, সেখানে বছরে অন্তত দুইবার লিগের ম্যাচে মুখোমুখি হতেন তারা। মোট আট বছর মেসি ও রোনালদো একসাথে একটি লিগে খেলেছেন, সেখানে লিগের ম্যাচ, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ সহ বিভিন্ন আসরেই একে অপরের মুখোমুখি হয়েছেন। তবে সময় বদলেছে, এখন ক্রিশ্চিয়ানো রোনালদো ঠিকানা এশিয়ান লিগ সৌদি আরবে, সেখানকার দল আল নাসিরে খেলছেন তিনি। আর লিওনেল মেসি চলে গেছেন আমেরিকান লিগ মেজর সকার লিগে, সেখানে খেলছেন ইন্টার মায়ামির হয়ে। তাই স্বাভাবিকভাবেই এই দুজনের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা একদমই কম। তবে সেই অস্বাভাবিক কাজটাই হতে চলছে এবার, ক্লাবের হয়ে এবার মাঠে নামবেন মেসি রোনালদো। আর এমন এক ম্যাচের আয়োজন করতে যাচ্ছে দুই ক্লাব, যেখানে খেলবে রোনালদোর ক্লাব আল নাসির ও মেসির ক্লাব ইন্টার মায়ামি। আর সেটার উদ্দেশ্য একটাই, আবারও মেসি রোনালদোর মুখোমুখি লড়াই সবার সামনে আনা। আর এমন খবর জানিয়েছিল এক সৌদি সাংবাদিক আলী আবদুল্লাহ। আলী আবদুল্লাহ আল বিলাদের একজন নিয়মিত সাংবাদিক, তিনি মেসি রোনালদোর এই লড়াইয়ের খবরটি সামনে নিয়ে আসেন। তবে সেই গুঞ্জন সত্যি করে এবার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে ম্যাচটি। এর আগে শেষবার মেসি রোনালদো মাঠে নামেন এই বছরের শুরুতে, সেখানে সদ্য আল নাসিরে যোগ দিয়ে প্রথম ম্যাচে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর পিএসজি জার্সিতে দেখা যায় লিওনেল মেসিকে, সেই প্রীতি ম্যাচে মেসি রোনালদো উভয়ই গোল পান। তবে শেষ পর্যন্ত ম্যাচ 5-4 গোলে জয় পায় পিএসজি। এই মৌসুমের শেষেও আবার মাঠে নামে পিএসজি ও আল নাসির, তবে ততদিনে মেসি নতুন গন্তব্য বেছে নেয় আর মুখোমুখি হননি মেসি রোনালদো। তাই এই ম্যাচ নস্টালজিক করে তুলবে সব ফুটবল ভক্তদের।